দেখুন আমার কবুতরে সরিষা কিভাবে খায়, ওদের সরিষা অনেক পছন্দ। দেখুন কিভাবে সরিষা খাচ্ছে ওরা, ভিডিওটা দেখে থাকুন। আমরা চকের মাঝখানে আসছি এই যে সরিষা মানে নেওয়ার জন্য। আজকে কবুতরকে সরিষা খাওয়াবো। আমি আছি হিমেল আছে, আর তোমার নাম কি জানো বাবু? আলিফ। আর আলিফ আছে। তো এই যে সরিষা খেয়েছে, এখান থেকে মানে বাছাই করতেছি। যেমন এই যে এই সরিষাটা পেকে গেছে, মানে এইগুলি কয়েকটা নিয়েছি, তো এইগুলি এখন আমরা কবুতরকে খাওয়াবো। চল, অনেকগুলি হয়েছে, এইগুলি দিয়ে দিই খেয়ে বলে। এই সিজনে কারো যদি সরিষা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানে আমাদের পুরো চক শুধু সরিষা আর সরিষা, এইগুলি এখনও কাঁচা, সরিষার ইয়া হয় নাই। আর এই যে হিমেল, যেমন এই যে একটা একটা আছে এখানে, জমিগুলি আমাদের, বাট আমরা এগুলি কটে দিয়ে দিছি। তো আমাদের বাসা হচ্ছে এই যে, তো আমরা নিতেছি, বাট জমি আমাদের কিন্তু ফসল অন্যের, কিন্তু আমরা না বলে নিতেছি। এখানে একটা আছে যেটা একটা দাবি আছে, যত জমি আমাদের। তো আমরা যেগুলি নিয়ে আসছি এগুলি আলিফ ও নিজেও কবুতর পালে, আর এবং ও আমার প্রায় ভিডিওটাই দেখে, দেখতে দেখতে ও আমার কবুতরের প্রতি ওর অনেকটা ভালোবাসা। তো ও এখন কবুতরগুলির শস্যগুলি, এই এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, হ্যাঁ এখানে দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। আহ আহ আহ, জোরে না, আস্তে দিতই তো। আহ 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 আহ। দেখি ওরা সরিষাগুলি মানে খাবে, ওরা এখনো বুঝতেছে না যে এটা কি। আলিফ, তুমি কবুতর কতদিন ধরে বলো? তিন মাস ধরে বলো। হঠাৎ কবুতর পাল্লার এত ইচ্ছা হইলো কেন তোমার? কি দেখে? আমার ব্লগ তুমি দেখো, প্রতিনিয়ত দেখো, ভাল লাগে। কবুতরের প্রতি তোমার ভালোবাসা কেমন? এই দেখেন, এই যে খাইতেছে, এই যে করে করে, ওই যে ভেঙে ভেঙে খাইতেছে। শিকার, তুমি একটা কবুতর শিকার করে ফেলছো? এই দেখেন, এই যে সরিষাগুলি ইয়ে করে করে খাইতেছে। খাবার দিও না হিমেল, সরিষাগুলি খাইব। আমার বিদ্যালয় কবুতর না, ওরা এখন ভয় পাইতেছে। আচ্ছা ডাক দেবেন। এই যে দেখেন, দেখেন সরিষা, ওরা সরিষার গাছের ইয়েগুলো দেখেন কীভাবে খাইতেছে। মানে এটা একবার কামড়ায় কামড়ায় আর কি বারে পুরো ইয়া ছুটাই নিতেছে যে ইয়েগুলি। দেখেন বাতাস তো, এর জন্য আমি আর কি ওই সাইডে দরজাটা অফ করে রাখি, একটা ইয়ে রাখি, কারণ ঠান্ডা যাতে না ঢুকতে পারে। ও আসলে মানে কবুতরের প্রতি অনেক ভালোবাসা। আচ্ছা তোমার এক জোড়া কবুতর দিয়ে দেবো নি। হ্যাঁ, আজ তুমি কখন যাও কবুতর? আমি এই যে শনিবারে, তুমি শনিবারে, এই শনিবারে আমি তোমার দুই জোড়া কবুতর দিয়ে দেবো নি। হ্যাঁ, এই শনিবারে না, কয়েকদিন পরে, তিন মাস আগে, আর তিন মাস পরে দিয়ে দেবো নি তোমার সব। ওই দেখো না, এই যে দেখো, ওই যে বাচ্চা গেলি দেখো, দেখো এই যে বাচ্চা পড়েছে, দেখছো এই যে, বলো মাশাল্লাহ কত কিউট বাচ্চা, তো ছোটো ছোটো কিউট বাচ্চা। এই যেখানে একটা বাচ্চা হয়েছে,
না একটা ডিম মানে মুরগিতে একটা ডিম ইঁদুরে মানে নিয়ে গেছিল আর যে ওর ডিমে বসে আছে মাশাআল্লাহ এই যে বাচ্চা মুরগি ডিম খায় ছাই কালার বডি লাল কালার আর এই যে মাথাটা দেখছো মাথাটা পুরো হোয়াইট হইব অনেক সুন্দর একটা কালার কবুতর ওরা কেন কেন জানে এত ভয় পাইতেছে কাকা সে তো তুমি নিবে এটা বড়লে নিও দিমনি আরেকটু বড় হইলে চলবো দিন ওরা পারে না ওরা পারে যখন যখন খাইতে পারবে না তখন তোমার দিয়ে দেবনি এটা আরেকটু বড় হইলে দিও আচ্ছা আচ্ছা এই যে ও যে আলিফ দেখে দাও আলিফ চলে গেছে নাকি এ দেখো এই যে কত সুন্দর কিউট বাচ্চা এই যে দেখো এটা আজকে ফুটছে বাচ্চা বাচ্চা দুইটা দেখছো এই যে ওই যে ওর মা ভয় পাইতেছে কেন জানি আর যে ডিম নিয়ে বসে আছে এগুলি তো সবগুলিতে বাচ্চা আছে এই যাবে না যে বাচ্চা ওই যে বাচ্চা নিয়ে বসে আছে তারপরে এই যে এখানে ওই যে ডিম পারছে আর ওই যে ভিতরে বাচ্চা আছে ভিতর দিয়েও বাচ্চা আছে ডিম নিয়ে বসে আছে তারপরে এই দেখো বাচ্চা দেখেন খাইয়া পুরো একবার সাপ করে ফেলেছে কিচ্ছু নাই সব খাইয়া সাজিয়ে দিয়েছে দেখেন সব খাইয়া সাজিয়ে দিয়েছে একটু কাঁচা তো এই জন্য এটা ভাঙতে পারতেছে না তারপরও ভাঙতেছে ট্রাই করতেছে